নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যেটি কিন্তু খেতে অসাধারণ হয়। সেটা হচ্ছে শোল মাছের তেল ঝাল। তেল কই তো তোমরা সকলেই খেয়েছো, কিন্তু শোল মাছ দিয়ে কখনো খেয়েছো কি? তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক খেয়ামনের রান্নাঘরে শোল মাছ কীভাবে রান্না করতে হয়। আমি একটা বড় সাইজের টাটকা শোল মাছ কাটিয়ে নিয়ে এসেছি বাজার থেকে। সাদা জিরে এবং ধনে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে, যখন তেল থেকে ধোয়া বেরোতে আরম্ভ করবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টেও ভালো করে ভেজে নেব। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আপনারা চাইলে তেজপাতাও অ্যাড করে দিতে পারেন। মোটা মোটা করে কেটে নেওয়া 3-4 পিস আলু এর মধ্যে আমি যোগ করে দিলাম। আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে এবং ধনে বাটাটা। কষিয়ে নেওয়ার জন্য একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা কষানোর সময় সবসময় একটু জল দিয়ে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। শোল মাছে তেল ঝাল করার জন্য মশলাটার মধ্যে থেকে তেল বেরোনোর প্রয়োজন নেই, একটুখানি কষিয়ে নিলেই হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং যতক্ষণ না ঝোলে বলবাসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলে বলব চলে এসেছে, অর্থাৎ ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় ভাজা মাছগুলো অ্যাড করে দেব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ রান্নাটা প্রায় কমপ্লিট। আর একটু ঝোল শুকিয়ে এলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। হয়ে গেছে শোল মাছের তেল ঝাল। এরপর এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আশা করি রান্নার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।